একদিন পরও চট্টগ্রামের বাসাবাড়ি শিল্পকারখানা ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গ্যাসের অভাবে রান্না হচ্ছে না অনেক পরিবারে। রিফুয়েলিং স্টেশনে গ্যাস না পেয়ে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। গ্যাস ফিরতে শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনই কেউ বলতে পারছে না। চট্টগ্রামের সিএনজি রিফুয়েলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, চালকদের অপেক্ষা কখন মিলবে গ্যাস। শুক্রবার রাত থেকে লাইন দিয়ে আছেন অনেকে। সরবরাহ না থাকায় গ্যাস দিতে পারছে না রিফুয়েলিং স্টেশনও, এতে সড়কেও কমেছে গাড়ি। শনিবার সকালে গ্যাস না পেয়ে কদমতলি এলাকায় বিক্ষোভ করেন সিএনজি অটোরিকশা চালকরা। আমাদের গ্যাস নাই, আমরা গাড়ি চালাই না পারের, আমগো বাল বাচ্চা নিয়ে ছাড়িয়ে ভাত খাই না পারের, কোম্পানিও কোনো জমা কম নিত না, আজ তিন দিন ধরে লাইন হতে আছি। কোম্পানিরা আমাদেরকে বলে যে তোমরা গ্যাস পাম্প খুলছে, তোমরা গ্যাস গাড়ি নিয়ে যাও, আমাদের কোনো গ্যাস দিচ্ছে না, আমাদেরকে হারানি করছে। এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে তৈরি হয়েছে এই পরিস্থিতি। এর প্রভাব পড়েছে নগরীর বাসাবাড়ি ও রেস্তোরাঁয়। গ্যাস নেই তাই রান্নাও হচ্ছে না অনেক পরিবারে। কালকে ভোর থেকেই একদমই নেই, ফলে আমাকে সিলিন্ডার নিতে হয়েছে। ঘরে বয়স্ক লোক আছে, শিশুরা আছে, ওদের খাবার দাবার তৈরি করা সমস্যা হয়ে যাচ্ছে। চট্টগ্রামে দু মাস আগে এই সংকটের শুরু। এতদিন কিছু সময় গ্যাস মিললেও শুক্রবার সকাল থেকে একেবারেই বন্ধ। দুটি ভাসমান টার্মিনাল থেকে চট্টগ্রামে আমদানি করা এলএনজি সরবরাহ করা হয়। একটি টার্মিনাল সংস্কার শেষে বৃহস্পতিবার চালুর কথা থাকলেও তা করা যায়নি। অন্যটিতেও চাপ না থাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এখানে গাড়িটা দুই দিন বন্ধ ছিল, ঠেলেমেলে এখানে আনছি, আর 500 টাকার গ্যাস দিকে আমরা গাড়ি চালাবো না বা বসে থাকবো না কি করবো আজও কিছু বুঝতেছি না। এখনও গ্যাস পাচ্ছিনি, এখনও মানে 1-1.5 ঘন্টা লাগবে খাইতে। এখন মনে হচ্ছে এই ফার্মটাই খোলা, আর কোনো ফার্ম কোনো খোলা নাই। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 325 মিলিয়ন ঘনফুট। সংকট সমাধানে কাজ করছে দাবি করা হলেও কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তাও পরিষ্কার নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।